আজকে মুসলমান যুবকদের যে অবস্থা, মুসলমানরা তাকায় না ফিলিস্তিনের দিকে, মুসলমানরা তাকাচ্ছে না গুজরাটের দিকে, মুসলমানরা তাকাচ্ছে না উইঘুরের দিকে, মুসলমানরা তাকাচ্ছে না আজকে কাশ্মীরের দিকে। মুসলমানের যুবকরা যখন এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের খেলা, ফুটবল খেলার মধ্যে লিপ্ত হয়, তখন তারা দেখে না গুজরাটের কসাইরা আমাদের মুসলমান যুবকদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, আর মুসলমান যুবকরা থাকে ফুটবল খেলা নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে। মুসলমানদের লজ্জা করা উচিত, জোরে বলেন ঠিক না ব্যাটি? এই জন্য মুসলিম যুবকদেরকে লক্ষ্য করে বলি, আমরা যেই খেলা দিয়ে আমরা আকৃষ্ট হয়েছি, এই খেলার অর্থ আমরা জানি, আমরা এই অর্থ জানি না। আজকে আমি আপনাদের সামনে অর্থটা বলে দিয়ে যাই, এই খেলার কি অর্থ দেখুন। যদি কোনো খেলা ইসলাম শরীয়তে, এটা ফিকা শাস্ত্রের কথা, ইসলামী শরীয়তে কোনো খেলা বৈধ হওয়ার জন্য তিনটা শর্ত, কয়টা শর্ত? তিনটা শর্ত। কোনো খেলা বৈধ হওয়ার জন্য তিনটা শর্ত। যে কোনো খেলা যদি অনর্থক হয়, সেই খেলা কেমন অনর্থক? যে শারীরিক কোনো উপকার নাই, দুনিয়াবি কোনো উপকার নাই। এই শারীরিক এবং দুনিয়াবি কোনো উপকার না থাকলে এই খেলা জায়েজ নাই। যেমন জুয়া খেলা, শারীরিক কোনো উপকার আছে? ব্যায়াম হয়, এর দ্বারা কি শারীরিক কোনো উন্নতি ঘটে? এর দ্বারা এই খেলা জায়েজ নাই। এরপরে জুয়া খেলা, তারপর দাবা খেলা, লুডু খেলা, এই সমস্ত খেলা হারাম, এগুলোর দ্বারা শারীরিক কোনো উপকার হয় না। দুই নাম্বার হলো, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ফুটবল খেলা কীভাবে না জায়েজ হলো? দেখুন, ফুটবল খেলা এই অর্থটা আমাদেরকে জানতে হবে। শব্দটা কি ফুটবল? শব্দটা কি ফুটবল? এখানে এক শব্দ না দুই শব্দ? শব্দ কয়টা এখানে? শব্দ দুইটা, একটা হলো ফুট আর একটা হলো বল। ফুট কাকে বলে, বল কাকে বলে আমাদের বুঝতে হবে। ফুট হলো, ফুট বলা হয় পাকে, আমাদের এলাকায় বলে ঠ্যাং, কি বলে? ঠ্যাং। আর বল বলা হয়, সেটা ছোট হোক, বড় হোক, উচ্চ হোক, যত বড়ই হোক, ছোট হোক, সবগুলো বল। যেরকম কলমের মাথায় যেটা থাকে ওটাও বল, বল না ওটাও বল। তাহলে এই যে বল, আবার যেই বলটা পায়ের নিচে থাকে ওইটাকে বলা হয় ফুটবল। এই জন্য শব্দটা প্রয়োগ করছে কীভাবে? ফুটবল, তার মানে কি? পায়ের বল। এখন পায়ের বল, এটি জায়েজ হবে কীভাবে? দেখেন, এটি জায়েজ হওয়ার কোনো সুরত নাই। আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত খেলার যে সিস্টেমটা তৈরি করেছে, এই তৈরির মধ্যেই ভুল। সেই ভুলটা কীভাবে? দেখেন, এই শব্দটার অর্থ কী হলো? ফুটবল মানে পায়ের বল। এখন যেই বল পায়ের বল, এইটা খেলতে গেলে একটা আইন হয়, সে আইনটা কি? হাতে লাগা যাবে না। কোথায় লাগা যাবে না? হাতে লাগলে অপরাধ, মাথায় লাগলে ধন্যবাদ। যেটা বলুন ঠিক না? হাতে লাগলে অপরাধ, মাথায় লাগলে ধন্যবাদ। এ কেমন একটা অপসংস্কৃতিমূলক খেলা! যেই খেলা ফুটবল মানে পায়ের বল, পায়ের বল, হাতে লাগলে অপরাধ, মাথায় লাগলে ধন্যবাদ, এটি কি খেলা? এটা একটা অনর্থক খেলা, এই খেলা সম্পূর্ণ নাজায়েজ, এটা ইসলাম সাপোর্ট করে না। কারণ যেই খেলা, যেই বলটা পায়ে লাগলে সম্মানী, আবার মাথায় লাগলে ধন্যবাদ দেয়, সেই খেলা হাতে লাগলে অপরাধ হয় কীভাবে? এই জন্য এই খেলার কোনো মানে সিস্টেম নাই, সিস্টেম ছাড়া একটা খেলা, এই জন্য এই খেলাটা নাজায়েজ। এখন আমি বলছিলাম তিনটা কারণে, একটা হলো অনর্থক, দুই নাম্বার হলো কোনো হারাম কাজে জড়িত হওয়া, কোনো হারাম কাজে জড়িত হওয়া। এখন আমাদের দেশে এবং বিশ্বে যে বিশ্বকাপ, গোল্ড কাপের খেলা হচ্ছে, এই খেলাটা কি উলুঙ্গ মানে অর্ধ উলুঙ্গ হয়ে খেলে না? হাঁটু বের করে খেলে কিনা? হাঁটু বের করা জায়েজ না নাজায়েজ? হাঁটু বের করা নাজায়েজ। এই জন্য ইসলামে এই খেলা দেখাও হারাম, সাপোর্ট করাও হারাম, এটা সম্পূর্ণ নাজায়েজ এই হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। তিন নাম্বার শর্ত হলো, ফিকা শাস্ত্রের মুফাসসিরুল ইকরাম ব্যাখ্যা করেছেন যে তিন নাম্বার শর্ত হলো, সংসারের কোনো অবনতি না ঘটা, সংসারের কোনো ক্ষতি না হওয়া। সংসারের ক্ষতি হয় কি না? ফুটবল খেলা যেদিন হয়, দোকানদার দোকান বন্ধ করে, কাজওয়ালারা কাজ বন্ধ করে, সব বন্ধ করে তারা খেলা দেখতে যায়, সংসারের ক্ষতি হয় কি না? সংসারের ক্ষতি হয়। এই তিনটা শর্ত মেনটেন করে পৃথিবীর সব খেলা জায়েজ, এই তিন শর্তে সব খেলা জায়েজ। যদি এই তিন শর্ত না পাওয়া যায়, সব খেলা না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই সমস্ত খেলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে মুসলমান যুবকরা দেখেন কী অবস্থা, নেইমার, এরপরে মেসি, এরপরে রোনাল্ডো, এই সমস্ত জিনিসকে তারা মডেল বানায়, এদেরকে আদর্শ বানায়, এদের এরা ভুলে গেছে সে ঐতিহ্য। এরা খালেদ বিন ওয়ালিদের ঐতিহ্য ভুলে গেছে, সালাউদ্দিন আইবির ঐতিহ্য ভুলে গেছে, মোহাম্মদ বিন কাসিমের ঐতিহ্য ভুলে গেছে। মুসলমান যুবকরা যখন একটা হুঙ্কার ছাড়তো, গোটা পৃথিবী থরথর করে কাঁপতো, জোরে বলুন ঠিক না ব্যাট?
ঠিক। আর সেই মুসলমান যুবকরা এই খেলার পিছনে পড়ে গোটা ইহুদি খ্রিস্টান মুশরিকরা তাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের মুসলমানদের উপর চক্রান্ত চালাচ্ছে চতুর্দিক দিকে, আর মুসলমান যুবকরা খেলার পিছনে পড়ে মার খাচ্ছে গুজরাটে, মুসলমানরা মার খাচ্ছে কাশ্মীরে, মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনে, মুসলমানরা মার খাচ্ছে এই উইঘর মুসলমানরা মার খাচ্ছে চতুর্দিক থেকে মুসলমান জাতিত নিষ্পেষিত, আর এই মুসলমান যুবকরা ফুটবল খেলায় মত্ত। আল্লাহ পাক মুসলিম যুবকদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, সকল শ্রেণী মানুষদেরকে এই সমস্ত জাতজালি ফেতনা থেকে আল্লাহ পাক বিরত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।